1914 সাল, তখন পৃথিবী চিনত না জেমস জয়েসকে। আর সে বছরই 22 বার ফিরিয়ে দেওয়া জয়েসের ছোট গল্পের একটি বই ছাপতে রাজি হয়েছিলেন লন্ডনের এক প্রকাশক। তারপর থেকেই জয়েস পরিচিত হতে শুরু করেন পৃথিবীব্যাপী। এখন সারা বিশ্বে খ্যাতিমান লেখকদের কথা আসলে জেমস জয়েস এক অবধারিত নাম। আর তারই জগৎবিখ্যাত উপন্যাস হল ইউলিসিস। ইউলিসিসের জন্যই মূলত জয়েস বিশ্বসাহিত্যের পাঠকের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। হোমারের মহাকাব্য ওডিসি সমান্তরালে উপন্যাসটি তিনি বিশাল কলেবরে রচনা করেন। এই উপন্যাসটি প্রথম প্রকাশ পেয়েছিল 1922 সালে। এটাকে জয়েসের প্রধান কাজ হিসেবেও বিবেচনা করা হয়। ইউলিসিস উপন্যাসের নামকরণ করা হয় গ্রিক বীরত্ব গাথা থেকে, যেখানে বর্ণনা করা হয় এমন এক মহান গ্রিক বীরের যিনি ট্রয় যুদ্ধ জয় শেষে তার দেশ ইথাকায় ফিরে যাচ্ছেন। আর উপাখ্যানটি সেই ঘটনা প্রবাহ নিয়ে আবর্তিত। কিন্তু মহাকাব্যিক আখ্যান থেকে বের হয়ে জেমস জয়েস তার ইউলিসিসে যোগ করেন এক নতুন মাত্রা। দেখা যায় জয়েসের উপন্যাস ইউলিসিসের নায়ক খুব সাধারণ এবং বোকা একজন মানুষ, যার নাম লিওপল্ড ব্লুম। একদিকে বোকা শোকা লোক, অন্যদিকে ভাগ্যও তার সহায়ক নয়। উপন্যাসের কাহিনী এরকম। নায়ক চাকরি থেকে বরখাস্ত হয় আর তার স্ত্রী অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। তৎকালীন ক্যাথলিক সমাজে ইহুদি ব্লুম উপেক্ষার পাত্র হতে শুরু করে, এতটাই উপেক্ষিত যে প্রতিনিয়ত মর্মপীড়া আর যন্ত্রণায় দগ্ধ হতে থাকে ব্লুম। কিন্তু জয়েস তার লেখনীর শক্তি দ্বারা নায়ককে প্রতিষ্ঠিত করেন এক দৃঢ় চরিত্র হিসেবে। কেননা লিওপল্ড হেরে যায় না, সে স্বপ্ন দেখে একটা সুন্দর আর হাসিখুশি জীবনের। ইউলিসিস উপন্যাসের মূল প্রেক্ষাপট কি? বলা যায় একটা সংগ্রামী মানুষ কিংবা হেরে যেতে চায় না এমন মানুষের আশা নিয়ে এগিয়ে যাওয়ার ইতিবাচক কল্পনাই হলো ইউলিসিস উপন্যাসের মূল উপজীব্য। ইউলিসিসে উঠে এসেছে ডাবলিন শহরে বাস করা তিনজন মানুষ, স্টিফেন ডিডালাস, লিওপল্ড ব্লুম ও তার স্ত্রী মলি ব্লুমের একটি দিনের ঘটনা প্রবাহ। প্রতীকী অর্থে দৃষ্টি দিলে ইউলিসিস গ্রিক কবি হোমারের মহাকাব্য ওডিসির সমান্তরাল। কেননা দেখা যায় স্টিফেনের চরিত্রের সাথে ওডিসির পুত্র টেলেম্যাকাসের যেমন যোগসূত্র রয়েছে, লিওপল্ড ব্লুমের সাথে মিল রয়েছে ওডিসি আর মলি ব্লুমের সাথে ওডিসির স্ত্রী পেনিলোপের। কিন্তু তিন খণ্ডে বিভক্ত 18টি অধ্যায়ে ধারণ করা ঘটনা প্রবাহ ওডিসি সমান্তরাল মনে হলেও আবার অনেক পার্থক্য বিদ্যমান। আসলে জয়েস মূলত মহাকাব্যিক আখ্যান থেকে বের হয়ে এসে ইউলিসিস উপন্যাসে আলাদা আবহ সৃষ্টি করেছেন, দিয়েছেন ভিন্ন মাত্রা। ওডিসিতে পেনিলোপ তার স্বামীর অনুপস্থিতিতেও তার প্রতি চূড়ান্তভাবে বিশ্বস্ত থাকে। অন্যদিকে জয়েসের ইউলিসিসে মলি ব্লুম তার স্বামীর প্রতি অবিশ্বস্ত। ইউলিসিসের প্রতিটি অধ্যায় স্বতন্ত্র শৈলীতে রচিত। শেষ অধ্যায়ে মলি তার নিজের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলোকে খতিয়ে দেখে আর নারীত্বের বিষয়টি নতুন করে উপলব্ধি করে। সে মলিকে স্বামীর জন্য তার ভালোবাসাকে স্বীকার করে নিতেও দেখা যায়। একজন গ্রিক বীরের প্রতি সমাজের সভ্যতার যতটা আগ্রহ, ঠিক নায়কোচিত কোনো গুণ না থাকার পরও ব্লুমের মতো সাদামাটা একজনের দিকে সমাজের দৃষ্টি কেমন সেটি নিয়ে কাজ করেছেন জেমস জয়েস। জয়েস যেন বলতে চেয়েছেন ব্লুমের অধিকার আছে যোগ্য সম্মান পাবার। যতটা গ্রিক বীরের প্রতি সমাজ মনোযোগ দেয়, ব্লুমেরও অধিকার আছে এমন মনোযোগ পাবার। মূলত পৌরাণিক আখ্যানকে ছাপিয়ে ব্যক্তি মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার প্রতিফলনই দেখাতে চেয়েছেন জেমস জয়েস। আর তাতে যে শক্তিমত্তার পরিচয় দিয়েছেন তিনি তা অনন্য। তার এই উপলব্ধি, দৃষ্টির তীক্ষ্ণতা এবং বাক্যের সাবলীল ও শক্তিমান ব্যবহার তাকে অমর কথাশিল্পীতে পরিণত করেছে। কিছু লেখকের লেখায় এই বিষয়গুলো তীব্রভাবে উপস্থিত যে তারা তাদের সাহিত্যকর্মে সমাজের প্রায় সব স্তরের মানুষের কথা বলেন। আর এসব লেখকের মধ্যেও প্রথম দিকেই থাকবে আইরিশ সাহিত্যিক জেমস জয়েস। মানুষের জীবনের প্রাত্যহিক কাজও যে তুচ্ছ বা উপেক্ষা করার মতো কিছু নয় এমন উপলব্ধিকে উস্কে দেন জয়েস।
মানুষের প্রতিদিনকার জীবনযাপনে যেভাবে সামনে অগ্রসর হতে হয় তা যেন গ্রিক বীরের তুলনায় কোনো অংশে কম নয়। কেননা সবারই জীবনই তো আসলে এক একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রত্যেকেই সেই যুদ্ধের সৈনিক। আর এমন পৌরাণিক যুদ্ধকে জেমস জয়েস যেন দেখেছেন প্রতিদিনকার জীবন যুদ্ধে, যার ফলে এক কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন তিনি, আধুনিক জীবন সংগ্রামকে ফুটিয়ে তুলেছেন মহাকালের নিরিখে।